ডায়াবেটিস চিকিৎসার জন্য আমরা যেটা বলে থাকি চারটা ডির কথা বলে থাকি ফোর ডি একটা ডি হচ্ছে ডায়েট ডায়েট মানে হচ্ছে খাবার কম খাওয়া সেটা নয় সুষম খাদ্য খাওয়া এবং আপনার ওজন এবং উচ্চতা অনুযায়ী আপনার কতটুকু খাবারের দরকার সেটা নির্ধারণ করে সুন্দরভাবে খাওয়া দাওয়াটা অল্প অল্প করে বারবার খাওয়ার এটা হচ্ছে যে ডায়েট সেকেন্ড হচ্ছে যে সেকেন্ড ডি হচ্ছে ডিসিপ্লিন মানে হচ্ছে আপনি সময়মতো ঘুমাবেন সময় মতো ঘুম থেকে উঠবেন নিয়মিত হাঁটাহাঁটি করবেন স্মোকিং করবেন না এটা কিন্তু হচ্ছে ডিসিপ্লিন এবং থার্ড ডি যেটা আমরা বলি সেটা হচ্ছে ড্রিম মানে হচ্ছে আপনাকে সঠিক পরিমাণে ঘুমোতে হবে কেউ যদি ছয় ঘন্টা না ঘুমান তাহলে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত কঠিন হয়ে যায় এবং যারা ছয় ঘন্টার কম ঘুমাবেন তাদের ওষুধের পরিমাণ অনেক বেশি লাগে এবং তাদের হার্ট এবং কিডনির জটিলতা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায় ব্রেনের ফাংশন কমে যায় ছয় ঘন্টা না ঘুমালে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে যায় এবং চার নম্বর ডি যেটা সেটাকে বলবো আমরা ড্রাগ তার মানে ঔষধ দেখেন আমরা যেটা বললাম ঔষধের গুরুত্ব কিন্তু সব থেকে কম ডায়াবেটিস চিকিৎসায় হাঁটাহাঁটি খাওয়া দাওয়া কন্ট্রোল করা এবং ধূমপান পরিহার করা এবং সঠিক মাত্রায় ঘুমানোর যে গুরুত্ব সেটা কিন্তু ওষুধ থেকে অনেক অনেক বেশি সেজন্য আমরা বলবো যে এই নিয়ম মানার পরে যদি আপনার ডায়াবেটিস কন্ট্রোল না হয় সেক্ষেত্রে আপনাকে ওষুধের আশ্রয় নিতে হবে চিকিৎসক আপনার জন্য ঠিক করবেন যে কোন ওষুধটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ডায়াবেটিসের বড়ি খাবেন না ডায়াবেটিসের ইনসুলিন নেবেন কখন বড়ি খেতে হবে কখন ইনসুলিন নিতে হবে যাদের ডায়াবেটিস অল্প অল্প থেকে ধরা পড়ে তারা কিন্তু ট্যাবলেট খেয়ে প্রথম ছয় বছর চলতে পারেন এবং এরপরে পঞ্চাশ পার্সেন্ট মানুষ কিন্তু ইনসুলিনে চলে যেতে হয় কারণ ট্যাবলেটটা ছয় বছর পরে কাজ করতে চায় না কিন্তু বাকি পঞ্চাশ পার্সেন্ট মানুষ কিন্তু সারা জীবন ট্যাবলেটে চলতে পারবেন যারা হাঁটাহাঁটি করবেন খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করবেন তারা কিন্তু সারা জীবন ট্যাবলেটে চলতে পারবেন যারা হাঁটাহাঁটি করবেন না খাওয়া দাওয়া ঠিকমতো নিয়ন্ত্রণ করবেন না কম ঘুমাবেন তাদেরকে খুব তাড়াতাড়ি ইনসুলিনে যেতে হয় এটা একটা খুব গুরুত্বপূর্ণ বার্তা যেটা আমরা বলতে চাই তবে আপনার চিকিৎসক যদি কখনো আপনাকে ইনসুলিন সাজেস্ট করে তাহলে ধরতে হবে যে ইনসুলিন আসলেই আপনার জীবন রক্ষাকারী ওষুধ সেজন্য আপনাকে দেয়া হয়েছে শিশুদের কিন্তু ডায়াবেটিসের বড়ি দেওয়া যায় না শিশুদের ইনসুলিন দিতে হয় ইনসুলিন শিশুর জীবন রক্ষা করে প্রেগনেন্ট পেশেন্টদের কিন্তু ট্যাবলেট দেওয়া যায় না প্রেগনেন্ট পেশেন্টদের ইনসুলিন দিতে হয় সুতরাং বুঝতে পারছেন যে যে ওষুধ আপনি শিশুকে দিতে পারবেন যে ওষুধ আপনি গর্ভবতীকে দিতে পারবেন যেটা নাম আমরা বলি ইনসুলিন সেটা কখনোই অনিরাপদ হতে পারে না সুতরাং ইনসুলিন নিয়ে আপনি ভয় পাবেন না যখন আপনাকে চিকিৎসক ইনসুলিন সাজেস্ট করবে অবশ্য অবশ্যই আপনি ইনসুলিন নিয়ে নেবেন এবং ইনসুলিন নিয়ে আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে আপনার কিডনি লিভার চোখ হার্ট ব্রেন এগুলোকে সুস্থ রাখবেন ইনসুলিন কি খুবই ভালো ওষুধ অবশ্যই ভালো ওষুধ কিন্তু এর কি কোনো খারাপ দিক নেই কিছু কিছু খারাপ দিক অবশ্যই আছে যেটা হচ্ছে ইনসুলিন আপনার ওজন বাড়াতে পারে সেজন্য এই বাড়তি ওজন ঝরিয়ে ফেলার জন্য আপনাকে এক্সট্রা হাঁটাহাঁটি করতে হবে খাদ্য নিয়ন্ত্রণ করতে হবে এবং ইনসুলিনের কারণে কিন্তু অনেক সময় সুগার অনেক কমে যায় এবং আমরা গবেষণা করে দেখেছি যে শতকরা আশিভাগ রোগ যারা সুগার কমে গিয়ে হাইপো হয়ে গিয়ে অথবা সুগার নীল হয়ে গিয়ে হাসপাতালে ভর্তি হন তারা বেসিক্যালি আইদার ডোজ অনেক বেশি নিয়েছিলেন অথবা খাবার খেতে দেরি করেছেন কোনো খাবার বাদ দিয়ে দিয়েছেন অথবা পরিমাণে অনেক কম খেয়েছেন খাবারের রুচি নাই কিন্তু ইনসুলিন দিয়ে ফেলেছেন আপনি খাবার খেতে পারেন নাই এই কারণেই কিন্তু আমরা দেখি শতকরা আশি ভাগ মানুষ হাইপো হয়ে অথবা সুগার নীল হয়ে গিয়ে হাসপাতালে ভর্তি হয় সেজন্য ইনসুলিনের ডোজ অ্যাডজাস্ট করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার খাবার যদি কম হয় তাহলে কম ইনসুলিন নেবেন খাবার বেশি হলে ইনসুলিন বেশি নেবেন এবং অবশ্যই সেই লগ আপনি কতটুকু ইনসুলিন নিচ্ছেন কতটুকু সুগার আছে আপনি সেটা একটা কাগজের মধ্যে ছক আকারে লিখে নেবেন চিকিৎসক আপনাকে একটা ছক দিবে ইনসুলিনের ডোজ এবং যে সুগারের লেভেল সেটা মাপার জন্য সেই ছকে আপনি লিখে রাখবেন এবং সেই ছক আপনি যখন তিন মাস পরে চিকিৎসকের কাছে যাবেন সেই ছকটা আপনি চিকিৎসকের কাছে পেশ করলে উনি এটাকে অ্যানালাইসিস করবেন যে আপনি গত তিন মাসে কখন কেমন ছিলেন এবং সুগারের ডোজটাকে ইনসুলিনের ডোজটাকে কিভাবে অ্যাডজাস্ট করতে হবে এবং যে ইনসুলিনের আপনারা সিরিঞ্জ ব্যবহার করেন পেন ব্যবহার করেন এখন যেটা হয়েছে অত্যাধুনিক ডিভাইস রয়েছে ডায়াবেটিসের ইনসুলিন ব্যবহার করার জন্য অনেকে ইনসুলিনের সূচের ভয় পান সেজন্য কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত যেসব ডিভাইস রয়েছে ইনসুলিন পাম্প যেটাকে আমরা বলি এখানে কিন্তু ব্যথামুক্তভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে ইনসুলিন যাচ্ছে খোঁজাখুঁজি করতে হবে না অটোমেটেড ওয়েতে কিন্তু এই পাম্পের মাধ্যমে কিন্তু ইনসুলিন চলে যাবে আপনার শরীরে সেটা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল আইপোর্ট অ্যাডভান্স নামে একটি স্টিকারের মতো রয়েছে যেটা লাগানোর পরে সেখানে আপনি ইনসুলিন দিতে পারেন আপনি বুঝতে পারবেন না আপনি ইনসুলিন দিচ্ছেন এবং অদূর ভবিষ্যৎ যেটা আসছে বাংলাদেশে সেটা হচ্ছে ইনসুলিন ইনহেলার তার মানে হচ্ছে যে আপনি শ্বাসকষ্টের জন্য অথবা যেটাকে বলি আপনি অ্যাজমার জন্য যে ইনহেলার ব্যবহার করেন সেই ইনহেলার ইনসুলিন কিন্তু তৈরি হয়ে গেছে ইউরোপ আমেরিকাতে পাওয়া যাচ্ছে এবং অচিরেই বাংলাদেশে চলে আসবে সব ডায়াবেটিক পেশেন্টের যেটা স্বপ্ন যে ডাকছে কখন এই সুইয়ের খোঁচা থেকে আমি বাঁচতে পারবো আশা করি সেই স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ